শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মনির ইসলাম, পিতা মৃত মোহাম্মদ আয়েজউদ্দিন প্রামাণিক, মাতা মুসাম্মদ মাইমুননেসা, গ্রাম বহলবাড়িয়া, ডাকঘর বনগ্রাম, ইউনিয়ন খেতুপাড়া, উপজেলা সাঁথিয়া, জেলা পাবনা। আমি যুদ্ধের আগে পাবনায় অ্যাডওয়ার্ড কলেজে পড়াশোনা করতাম। আমি তখন ডিগ্রি ছাত্র। তখন কি কোনো ছাত্র রাজনীতি করতেন? হ্যাঁ, আমি ছাত্র রাজনীতি করতাম এবং এই মাত্র খেতুপাড়া ইউনিয়নের ছাত্রলীগের আমি সভাপতি ছিলাম। কলেজে কি কোনো কমিটি ছিল? কলেজে কমিটি ছিল, কিন্তু কলেজের কমিটির সাথে আমি ইনভলভ ছিলাম। এমনিতে কলেজে কমিটি কারা ছিল? রফিকুল ইসলাম বকুল ছিল, বিশু ছিল সম্পাদক। যুদ্ধের সাথে কিভাবে সম্পৃক্ত হয়ে গেল? সরাসরি সম্পৃক্ত মোটামুটি আমরা যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতাম, তো উনি যখন 7ই মার্চের ভাষণে আমাদের পুরো একটা আমাদের গাইডলাইন দিয়ে দিল যে আমাদের যে কোনো সময় আমাদের যুদ্ধের জন্যে আরম্ভ হয়ে যাবে, আপনারা এইভাবে প্রস্তুত থাকেন এবং প্রয়োজনে যুদ্ধ করেন। তখন থেকেই আমাদের সাময়িক প্রস্তুতি ছিল। এমনকি আমাদের স্থানীয় একটা ক্লাব আছে, ওটা মিতালী সংসদ এই বনগ্রামাতেই, ওটার সেক্রেটারি ছিলাম আমি। এদের এও ছিল ওই ক্লাবের সঙ্গে সদস্য। আমরা ওই ক্লাব ভিত্তিক আমরা সংগঠিত হয়ে সমস্ত মানে যুদ্ধের কলা কৌশলগুলি আমরা প্রথম থেকে দেশ স্বাধীনতা যুদ্ধের আরম্ভের আগে থেকেই আমরা ওগুলো রপ্ত করতে আরম্ভ করি। তারপরে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, আরম্ভ হয়ে যাওয়ার পরে ওরা যখন আমাদের উপর ঝাঁপাই পড়ল, তখন আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে তারপরে আমরা, তবে আমার সৌভাগ্য হয় নাই ভারত থেকে প্রশিক্ষণ নেওয়ার। আমি একবার গেছিলাম, চলে আসছিলাম সে কোনো কারণে অসুবিধা, তারপরে আমি স্থানীয়ভাবেই অংশগ্রহণ করি কাজীপুর। ওখানে একটা মানে স্থানীয় একটা সেন্টার ছিল, ওখানে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ট্রেনিং করে আসতেন, ইভেন যে আমাদের লতিফ ভাই, আমাদের নিজাম ভাই ছিল, উনি মারা গেছেন, উনি ছিলেন উপজেলা কমান্ডার, তারা আমাদেরকে ওখানে স্থানীয়ভাবে প্রশিক্ষণ দেয় এবং ওনাদের দেওয়া অস্ত্র নিয়েই আমরা এই স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় আমরা অপারেশন এক দুইটা অপারেশন। এখানে যে মাদবুর ছাড়া আসছেন, মাদবুর ওখানে একটা ব্রিজ ছিল, ওখানে কিছু রাজাকাররা ক্যাম্প করে করে ওখানে থাকতো এবং বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে যায় তাদের অত্যাচার করতো, লুটপাট করে সব কিছু নিয়ে আসতো। আমরা ওখানে এক রাত্রিতে যুদ্ধে মানে তাদেরকে নিশ্চিহ্ন করি, এটা ছিল। এবং এছাড়া ওই যে এর আগে আমার এক মুক্তিযোদ্ধা বলে গেল, সাঁথিয়া আমাদের মুক্ত হওয়ার আগে আমাদের ওখানে একটা নন্দনপুরে যুদ্ধ ছিল তিন দিন ব্যাপী শেষের দিন আমরা সাঁথিয়া 9 তারিখে আমাদের সাঁথিয়া মুক্ত হয়। এর আগে
আমার একটা দুঃখজনক ঘটনাও আছে, আমি যেটা না বলে সংগ্রহ করতে পারছি না। আমি যখন দেখলাম যে আমাদের আমরা মুক্তিযুদ্ধ করতেছি কিন্তু আমার ভারতীয় ট্রেনিং নাই, তখন ট্রেনিংয়ে দেওয়ার জন্যে পাবনার এক আমাদের এক চাষা, সে আমাদের কয়জনিক নিয়ে যাওয়ার জন্য চিন্তা করে। আমরা স্থল নহাটা যায়া ওই মাইনকের চর নামে একটা চর আছে, সেখানে ট্রেনিং হতে মুক্ত লেখা ছিল, নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেছিলো, কিন্তু আমরা দুর্ভাগ্যক্রম যে নৌকায় আমরা যাবো সেটা মিস করি। মিস করে আসার পরে বেড়ার থেকে ওই বেড়ার কিছু রাজাকাররা আমাদেরকে ওয়েট করে আমাদের ধরে ফেলে, ধরে আমাদেরকে মারার জন্যে মিলিটারি হাতে সোপর্দ করেছিল। আমি 4 রাত্রি মিলিটারিদের ক্যাম্পে ছিলাম, অকথ্য নির্যাতন করেছিল, আমার সাথে আরও 3 ছিল। তাই খোদা আমাদেরকে বাঁচায় রাখছিল, তাই বড় দেশে আসছিলাম। শেষ পর্যন্ত আমরা যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করতে পারি, সেটা আমাদের গর্ব। 30 শহীদ ও 5 নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।